কেমন আছেন? আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা নিয়ে কথা বলার জন্য অনেকে আমাকে অনুরোধ করেছেন। সেটা হচ্ছে একটা মানুষের বিয়ের আগের সম্পর্ক আর বিয়ের পরের সম্পর্ক, এটার তফাতটা কেমন। অ্যাকচুয়ালি ভালোবাসার রং কি? ভালোবাসার রং বেগুনি, গোলাপি, আকাশি, নীল। আপনি আঁকতে পারেন ভালোবাসাটাকে, আপনি আঁকতে পারেন। বিয়ের আগে যেটা হয় সেটা হচ্ছে একটা ছেলে বা একটা মেয়ে যখন একটা সম্পর্কে জড়ায়, তখন তারা কিন্তু তাদের বেস্ট দেয়াটাকে নিয়ে, বেস্ট লুকটাকে নিয়ে, বেস্ট ভালো মানুষটাকে নিয়ে সম্পর্কে জড়ায়, যে এই ছেলেটা বা এই মেয়েটা অসাধারণ, সেই জন্য আমি তাকে ভালোবাসি। এই ছেলেটা বা এই মেয়েটা সম্পূর্ণ ডিফারেন্ট, সেই জন্য আমি তাকে ভালোবাসি। এবং আমরা যখন কিছু অল্প সময়ের জন্য, কিছুক্ষণের জন্য এই প্রেমিক প্রেমিকা যুগল একে অন্যের সঙ্গে দেখা করেন, তখন তারা একজন আরেকজনের টেক কেয়ারে প্রচণ্ডভাবে সচেতন থাকে। একজন আরেকজনকে প্রচণ্ড রকমের স্মরণীয় মুহূর্ত করে রাখার জন্য সবকিছু করে, সব সুন্দর সুন্দর কথাগুলো শেয়ার করেন, মাথিয়ে রাখেন, যাতে করে এতটুকু তার প্রিয় মানুষের খারাপ না লাগে। কিন্তু বিয়ের পরে জীবনটা সম্পূর্ণ আলাদা। প্রথম কয়েক মাস যদি আমরা বাদ দেই, তখন তো একটা ঘোরের মধ্যে থাকে, যে আমি যে স্বপ্ন দেখেছিলাম সেটি বাস্তবায়িত হতে চলেছে বা হয়েছে, অসম্ভব রকম একটা ঘোরের মধ্যে জীবনটা কেটে যায় কয়েকটা মাস। কিন্তু তারপর এটা পুরোটাই একটা দায়িত্ব, ভীষণ রকমের একটা দায়িত্ব, একটা কর্তব্য দুপক্ষেরই, এবং সবচেয়ে বড় কথা সম্মান, একজন আরেকজনকে সম্মান করা, শ্রদ্ধা করা, এবং ভালোবাসাটাকে মাঝে মাঝে মনে করিয়ে দেয়া। অ্যাকচুয়ালি বিয়ের পরের ভালোবাসাটার রং কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট বিয়ের আগের চেয়ে। এখানে আপনাকে প্রতিনিয়ত একটা রুটিন ওয়ার্কের মধ্যে থাকতে হয়, সকাল থেকে রাত অব্দি একটা জীবন, সংসার, রোজগার, খাওয়া দাওয়া, চলাফেরা, বাজার করা, একটা বাস্তব জীবনের মধ্যে আমাদের চলে আসতে হয়, যেটা বিয়ের আগে একেবারেই থাকে না বাস্তবতা। সেখানে আপনাকে স্যাক্রিফাইস করতে হয় অনেক, দুজনকে। সবচেয়ে বড় কথা, একে অন্যকে শ্রদ্ধা করতে হয়। আর এটার পরিপূর্ণতা আরো চলে আসে যখন আপনার জীবনে সন্তান আসে, আপনি বাবা বা মা হবেন, তখনকার জীবনটা আবার অন্যরকম। অনেকটা সময় আপনার কেটে যাবে এই বাচ্চাকে নিয়ে, যেটা আপনি পেয়েছেন আপনার বউয়ের অনেক বড় স্যাক্রিফাইসের কারণে। বা বউ হয়তো ভাবতে পারেন যে আমার স্বামী আমাকে অনেক কিউট একটা বেবি দিয়েছে। এইভাবে করে ভালো লাগাগুলো যুক্ত হয় আরেকটি ভালো লাগার মধ্য দিয়ে। সুতরাং এখানে যদি আপনি চিন্তা করেন যে সবকিছু রঙিন হবে, সিনেমার মতো করে হবে, ন্যাকামি হবে, এটা আসলে সম্ভব না। এখানে দায়িত্ব, এখানে কর্তব্য, এখানে টেক কেয়ার করা, এখানে ভালোবাসাগুলো ভিন্ন মাপে, ভিন্ন রূপে তুলে ধরতে হয় একে অন্যের প্রতি। যেটা হয় সেটা হচ্ছে যে একটু বৈচিত্র্য আনতে হয় ডেফিনেটলি। উইকেন্ডে বা যখনই ছুটি পান, দুজনে চলে গেলেন বেড়াতে, সেটার মধ্যে একটা নতুন করে পুরনো স্মৃতিগুলো যদি আপনারা রোমন্থন করেন, যে যে জায়গাগুলোতে আগে যেতেন বা যে যে জায়গাগুলোতে আপনি যে আপনার প্রিয় সঙ্গীকে নিয়ে যেতে চান, সেগুলোতে গিয়ে একান্তে যখন কথা বলবেন, তখন সব ভালো লাগা,
ভালোবাসা, স্মৃতি, সুন্দর সুন্দর কথা মনে পড়বে, তখন আবার ভালোবাসাটা নতুন করে জেগে। কিন্তু প্রতিদিনের যে লাইফ, আমরা যারা কাজ করি, আপনারা যারা কাজ করেন, বিশেষ করে হাজবেন্ড ওয়াইফ কাজ করলে তো কোনো কথাই নেই, প্রচণ্ড ব্যস্ততার মধ্য দিয়ে একটা সময় কাটতে হয়। তো সেই জন্য বলছি, বিয়ের পরের জীবনটা হচ্ছে একটা বাস্তব জীবন, যেটার সঙ্গে বিয়ের আগের জীবনের কোনোই সম্পর্ক নেই, এবং এটা অনেক বড় দায়িত্বের একটা জীবন, যেখানে আপনাকে দায়িত্ব নিতে হবে, আপনার বউকে দায়িত্ব নিতে হবে, এবং আপনাকে কাজ করতে হবে, সুন্দর রাখতে হবে জীবনটাকে, আপনার জন্য, আপনার বউয়ের জন্য, আপনার বাচ্চার জন্য। ধন্যবাদ।